যেটা তোমাদের সাথে শেয়ার করা, আমার কিছুদিন আগে পার্সেল অর্ডার করেছিলাম আমি কিছু জিনিস, সেটা পার্সেল বক্সটাকে তাড়াতাড়ি ওপেন করি আর তো দেখতেই পেলে প্রোডাক্টগুলো, তাও গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো গাইস হাই, তো গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আর আমার শরীরের কন্ডিশন ভালো নেই বলে তোমরা ডেইলি ব্লগ পাচ্ছ না, লাস্ট টাইম প্র্যাঙ্ক ভিডিও পেয়েছো তোমরা, তারপরে আর ভিডিও পাওনি। তো এটাও কোনো ডেইলি ব্লগ না, এটাও একটা মানে জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে, সেটারই একটা ভিডিও তোমাদের সাথে আজকে দিব, যেটা আমি কালকে পোস্ট করব। তো বলে রাখি প্র্যাঙ্ক ভিডিও মানে হাবি নর্মাল ডেতে যেরকম কথা বলে এত আস্তে আস্তে চুপচাপ ওই আচ্ছা হ্যান ত্যান, তো প্র্যাঙ্কের সময়ও এমন করছিল চুপচাপ এত আস্তে আস্তে, জানি না তোদের ভয়েসের প্রবলেম হচ্ছে কিনা, বাট আমি যতটা পসিবল অ্যাকচুয়ালি আমি ওর সাথে ওরকম ভাবেই কথা বলি। হ্যাঁ মানে খুবই আস্তে আস্তে কথা বলে, অত অ্যাক্টিভ নয় বা অত রিঅ্যাকটিভ নয় না, আমি ওর আমার উপরে মেজাজ থাকলে আমি ওর উপরে মেজাজ এরকম ভাবে দেখাই না, মানে খুব তোমরা নিজেরাই জানো আমি স্বভাবটা কিরকম, তো আমি সেটাই তোমাদের কাছে ক্লিয়ার করলাম, কারণ প্র্যাঙ্কের পর এটাই ফার্স্ট ভিডিও শুট করছি আমি, তো সেই কারণে বললাম। তো হাবি অনেক চুপচাপ থাকে, তো মানে তোমরা ভাবতে পারো কি যে সিরিয়াস নিচ্ছে না, হাবি আমাকে ওরকম ভাবে সিরিয়াস নেয়ও না। তো যাই হোক আমি ভেবেছিলাম এই টপিকটা সিরিয়াস নেবে, বাট সেটা তো নেয়নি, এটা আমার একটা না না সিরিয়াস বলতে সিরিয়াসকে নিতে নি, কিন্তু ওর উপরে আমি চটপট করি না। তো আর এত আস্তে আস্তে কথা বলছে, ফোকাস অন্যদিকে, মানে কি বলবো আমি তো আর অন্য কিছু বোঝাতে পারছি না যে এখানে ফোকাস করো। ফোকাস ও যখন কিছু বলে আমি তখন চুপচাপ শুনি, কারণ আমি জানি যে ওর মাথা গরম হয়ে গেছে, ও আমাকে এখন বলবে, তো আমি যদি আবার সেই কি যেন বলে না আগুনে ঘি ঢেলে দিই তাহলে আবার আগুনটা বেশি জ্বলবে, তো আমি সেই জন্য ওকে বেশি আর উস্কে দিই না, দেখি যে যা বলছে বলুক আমাকে এখন শুনতে হবে, ভুল করেছি তো শুনছিলাম। যাই হোক গাইস, তো আই হোপ তোমার প্র্যাঙ্কটা ভালো লেগেছে, এরপর দেখা যাক কবে প্র্যাঙ্ক করতে পারি আবার। তো যাই হোক গাইস, এখন যেটা তোমাদের সাথে শেয়ার করা, আমার কিছুদিন আগে পার্সেল এসেছিলো, মানে অর্ডার করেছিলাম আমি কিছু জিনিস, সেটা পার্সেল এসেছে, বাট তোমাদেরকে দেখাবো বলে আমি এখনও বক্স ওপেন করিনি। এই দেখো পুরো বক্স এখন প্যাক করা রয়েছে, সেটা তোমাদের সামনেই আমি খুলবো। আর এটা কোথায় দেখে এসেছে সেটা তোমরা জেনেই গেছো, এটা এসছে নাইকা থেকে। তো কি আছে কি না আছে চলো বক্সটাকে তাড়াতাড়ি ওপেন করি আর তোমাদের সাথে শেয়ার করি। গাইস ফাইনালি জিনিসগুলো চলে এসেছে, কি কি রয়েছে দেখে নাও তোমরা একবার প্রোডাক্টগুলো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো নাইকার প্রোডাক্ট সবকটাই, বডি স্ক্রাব, বডি মিল্ক, এটা তো বুঝতেই পারছো কি, ডিওড্রেন্ট, এটা হলো শাওয়ার জেল, আর এটা আমি ফ্রি পেয়েছি, এটা ফ্রি ছিল, এটাও একটা শাওয়ার জেলই নাইকারই অন্য ইয়ের, এটা ফ্রি ছিল। তো আমি তিনটে প্রোডাক্ট চারটে প্রোডাক্ট অর্ডার করেছিলাম, কেমন হবে ফার্স্ট টাইম ইউজ করছি, দেখা যাক কেমন হয়। তো গাইস ওপেন করা হয়ে গেছে আর দেখতেই পেলে প্রোডাক্টগুলো, তাও আমি একবার তোমাদেরকে প্রোডাক্টের ব্যাপারে বলে দিই, এগুলো সবকটা নাইকার প্রোডাক্ট, নাইকার তো নিজের পার্সোনাল প্রোডাক্ট আছে জানো, আদার্স কোনো কোম্পানির না। তো এটা হলো শাওয়ার জেল স্ট্রবেরির নাইকার, তো এটা ইউজ আমি ফার্স্ট টাইম করছি এগুলো, তো দেখা যাক কেমন হয়। আচ্ছা এটা ডিওড্রান্ট নাইকার, এটাও কখনো আমি ইউজ করিনি, মানে আমি নাইকার এই প্রোডাক্টগুলো কখনোই ইউজ করিনি, এটা ফার্স্ট টাইম ইউজ করছি। আর এটাও রোজ, তো দেখা যাক স্মেল কেমন হয়। আর এটা বডি মিল্ক নাইকার, তো আমার স্কিনের জন্য এটা ভীষণ দরকার, বাট এটা ইউজ করার পর রিভিউ দিতে পারবো যেটা কেমন হবে অ্যাকচুয়ালি। আর এটা তো বডি স্ক্রাব বুঝতেই পেরেছো নাইকার, তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো এগুলো সব কটা ইউজের পর রিভিউ দেবো তোমাদেরকে যেটা কেমন হয়েছে, অ্যান্ড অবশ্যই তারপর পারচেস করতে বলবো তোমাদেরকে। আর হ্যাঁ আমি এটা নিয়েছি স্ট্রবেরি ফ্লেভার বা এগুলো যেটা যেই ফ্লেভার আমার পছন্দ হয়েছে, এটা স্ট্রবেরি নিয়েছি, আর বডি মিল্ক যেটা সেটাও স্ট্রবেরি নিয়েছি, বাকি দেখো এটা রোজের নিয়েছি, আর
এটা ল্যাভেন্ডার বা কিছু ছিল সেটা নিয়েছি। তো তোমাদের এখানে আরো অপশন আছে, অনেক ভ্যারাইটিস আছে, তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটাই পারচেজ করতে পারবে। যারা পারচেজ করেছো এর আগে বা ইউজ করেছো এগুলো তারা হয়তো ডেফিনেটলি জানো, বাট আমি ইউজের পরে রিভিউ দিতে পারবো তোমাদেরকে। আর একটা জিনিস, ভীষণই একটা অফার চলছিল ওদের, তাই আমি এই বডি স্ক্রাবটা, সরি, এই শাওয়ার জেলটা আমি ফ্রিতে পেয়ে গেছি। তো তার জন্য আমি খুব হ্যাপি, আর এটা যে এতটা বড় পাবো সেটা বুঝতে পারিনি। তো ফ্রি গিফটস পেতে কার না ভালো লাগে, তো ডেফিনেটলি আমার খুব ভালো লেগেছে এটা, আর এটা ইউজ করে জানাবো তোমাদেরকে। বাট হ্যাঁ, এই প্রোডাক্টটা তোমরা কোনো লিঙ্ক হয়তো পাবে না, কারণ এটা কিন্তু ফ্রি গিফট ছিল ওদের, তো ফ্রেন্ড এটার কোনো লিঙ্ক পাওয়া যাবে না। বাকি সব কটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি তোমাদের ডিসক্রিপশনে, তোমরা দেখে নিও। তো এই চলো, তোমাদের কেমন লাগলো এটা তুমি যদি শেয়ার করলাম তোমরা জানিও, আবার সেটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করার ছিল। বাকি এরকম আমার মেয়ে ছেলে এখানে বসে রয়েছে মেয়ে পাপার কোলে। তো আজকের জন্য ভিডিও আমরা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড আমার পাশে থাকবে। তো গাইজ চলো, আজকের জন্য টাটা।